মেজাজটা খুবই খারাপ, তাই ভিডিও করতেছি। আর জীবনেও জামাইয়ের কথার বাইরে যাব না। আজকে আমার হাজবেন্ড আমাকে বারবার বলছিল বের হইও না, বাসায় থাকো, কিন্তু আমার রেকর্ডিং ছিল যেহেতু আমি কথা দিয়েছি আজকে যাব, দেড়শোয় বাসা থেকে বের হলাম। আমি অলমোস্ট 3.5 ঘন্টা নতুন বাজারের জ্যামে আটকে আছি, আন্দোলনের জন্য রাস্তা ফুল ব্লক, 3.5 ঘন্টা একটা জায়গায় বসে থাকা, পাগল পাগল লাগতেছে নিজেকে, অস্থির লাগতেছে। শুনলাম যে রাতের 8টার আগে নাকি জ্যাম ছাড়বে না, তো অলরেডি 3.5 ঘন্টা পার হয়ে গেছে আর আমি এখনো লাঞ্চও করি নাই। জানি না আজকে আমার সাথে কি হবে, আর সবাই জামাইয়ের কথা শুনবেন, জামাইয়ের কথা না শুনলে এমন ফাইসা যাবেন আমার মতো। ঠিক আছে।